ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। বৃহস্পতিবার 2 অক্টোবর রাতে গরুয়াভাবে তার রেজিস্ট্রি সম্পন্ন হয়। তার হব বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। পেশায় সাজিল একজন ফার্মালিস্ট। এছাড়াও ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়। এ ব্যাপারে শিরিন শিলা বলেন, গৌরবভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করেছি, একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি। শিরিন শিলা বলেন, 2018 সালে আজকের দিনে 10 অক্টোবর আমাদের পরিচয় হয়। ঠিক 6 বছর পর বিয়ের জন্য আমরা এ দিনটিকে বেছে নিয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে গরুয়া আয়োজনে আমাদের বিয়ে হয়। বছর শেষে অথবা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। দেশের একটি গণমাধ্যমকে নিজেই বিয়ের এ তথ্যটি জানিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার 2 অক্টোবর রাতেই দীর্ঘদিনের প্রেমিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শিরিন শিলা। শিরিন শিলা জানান, পরিবারের সম্মতিতেই প্রেমিকাকে বিয়ে করেছেন তিনি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা, তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলেন তিনি। শিরিন শিলা বলেন, ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটি দেব, কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের, দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে। শিরিন শিলা আরও বলেন, আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে, পরে দুমদাম করে আয়োজন করা হবে বলে জানান। অভিনেত্রীর কথায়, আমাদের সম্পর্ক 6 বছরের। মজার বিষয় হল, 10 বছর আগে 10 অক্টোবর আমাদের পরিচয় হয়, আর এই 10 অক্টোবরে আমরা বিয়ে করেছি। আপাতত গরুয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। 2018 সালের 10 অক্টোবর তারিখে প্রেমিকের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল, পেশায় একজন ফার্মালিস্ট। সাজিলের বাড়ি বৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসির অপর গ্রাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা, তবে ক্যারিয়ারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সবসময় আলোচনায় ছিলেন। তবে 2024 সালের মুক্তি পেতে চলছে তার শেষ বাজি সিনেমা, যেখানে তার বিপরীতে রয়েছে নায়ক সাইমন সাদিক।